কলকাতা রামমোহন সম্মেলনী পুজোর থিম জঙ্গল কন্যা উদ্বোধন। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে সেখানকার নারীদের অধিকার, শিল্প সংস্কৃতি, ঐতিহ্য সমৃদ্ধ ঝুমুর ছৌ নৃত্য, পাতা নাচ, সমস্ত জঙ্গলমহলের রীতি রেওয়াজকে তুলে ধরতে চলেছে কলকাতা রামমোহন সম্মেলনী ক্লাবের দুর্গাপুজোর থিম হিসেবে। জঙ্গলমহলের নাম একসময় মানুষ শুনলে শিউরে উঠত। আজ বর্তমান সরকার আসার পর জঙ্গলমহলের মানুষ কেমন আছে, তা আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে, সেগুলোকে এই পুজোর থিমের মধ্যে তুলে ধরেছেন কলকাতা রামমোহন সম্মেলনী ক্লাব। আর সেই পুজোর থিমের উদ্বোধন হল ঝাড়গ্রামের গ্রাউন্ড জিরো থেকে রবীন্দ্র পার্কের মুক্ত মঞ্চতে, এবং সেখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বন প্রতিমন্ত্রী বীরবা হাঁসদা এবং কলকাতার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এটা এটা একটা কলকাতা রামমোহন সম্মেলনী একটি ঐতিহ্যশালী ক্লাব, তাদের দুর্গাপুজো 78তম বর্ষে। তো ওখানে বিভিন্ন ধরনের থিমে কাজ হয়, কিন্তু মাতৃমূর্তিটি একেবারে একটা সাবেকি ধরনার, এবং মাতৃমূর্তি মায়ের মতোই থাকেন, কিন্তু থিমে নানা বার্তা তুলে ধরার চেষ্টা হয়। তো এবার সেই থিম ঠিক হয়েছিল জঙ্গল কন্যা। তো কমাস ধরেই শিল্পীরা কাজ করছেন। তো জঙ্গল কন্যা বলতে জঙ্গলমহলে নারীদের অধিকারের লড়াই, শিল্প, ঐতিহ্য, বিভিন্ন ধরনের পারফরমেন্স, হাতের কাজ, এই গোটা বিষয়টাই রিফ্লেক্টেড হবে রামমোহন সম্মেলনীর পুজোর থিমে। তো সেই জন্যই রামমোহন সম্মেলনীর যারা উদ্যোক্তা তাদের একটা একটা অভিনব উদ্যোগ ছিল যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় থিমও উদ্বোধন হয় কলকাতাতেই, তাহলে এবার একটা চেষ্টা যে থিম উদ্বোধন হবে গ্রাউন্ড জিরোতে গিয়ে, যেখান থেকে থিমের ভাবনাটা শুরু হচ্ছে। ফলে জঙ্গল কন্যা যখন থিম, তাহলে থিমের উদ্বোধক হোক ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে এখানকার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের নিয়ে। এবং এবারের পুজোর মুখ হিসাবে আমরা অনুরোধ করেছিলাম মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদাকে, তিনিও এখানকার কন্যা, ফলে তিনিও সম্মতি দিয়েছেন। ফলে পুরো পুজোর যে থিম, পুজোর যে ভাবনা, যে জঙ্গলমহলে মহিলাদের লাইফস্টাইল, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এটাই হচ্ছে মূল বার্তা। তো তার থিমের উদ্বোধন সেটা একেবারে ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে এখানকার শিল্পী সাহিত্যিক যারা পারফর্ম করলেন, গায়ক গায়িকা, এদের সকলকে নিয়ে সেই থিমটা উদ্বোধন হলো। কলকাতার মানুষ এই পুজোর পাঁচ দিন জঙ্গলমহলে কী দেখতে পাবে? ওখানে জঙ্গলমহলের এই যা পুরোটা আমরা এখন খোলসা করে বলছি না, বা শিল্পীও বলতে দেবেন না, কিন্তু জঙ্গলমহলের মহিলারা কত সুন্দরভাবে এই জায়গায় দাঁড়িয়ে তাদের হাতের কাজ, তাদের মানে সাংস্কৃতিক চেতনা, তাদের পারফরমেন্স, তাদের বিভিন্ন ধরনের যে উদ্ভাবনী শক্তি এবং ঐতিহ্য ধারা রেখে তারা যেভাবে জঙ্গলমহল এবং এই এলাকাকে ধরে রেখেছেন, পুরো দস্তুর প্রতিফলন রামমোহন সম্মেলনীর মণ্ডপ ঘিরে থাকবে। পুজো জঙ্গলমহলকে বাছা হলো যে জঙ্গলমহলের যে সংগ্রাম, লড়াই, সেটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা, আর জঙ্গলমহলের সাথে কলকাতার সেতুবন্ধনটাকে একটু দৃঢ় করা, যাতে এই এদের মেলবন্ধন, এদের যে জীবন সংগ্রাম সেটা তুলে ধরা যায়, জঙ্গলমহলের কৃষ্টি সংস্কৃতি সেটাকে কলকাতার বুকে তুলে ধরা যায়, জঙ্গলমহলকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের প্রচেষ্টা। পুজো মণ্ডপে বিশেষত্ব যেটা আমরা রাখতে চাইছি, জঙ্গলমহলের কৃষ্টি সংস্কৃতি যেমন থাকবে, প্যান্ডেলটি তৈরি হবে মণ্ডপটি পুরোপুরি মাটি দিয়ে, সে মাটি আমরা এখান থেকে নিয়ে গিয়ে করব, এবং জঙ্গলমহলে যে আদিবাসী হাতের কাজ, কাঁচা রং দিয়ে হাতের কাজ যেটুকু, সেইটুকু আমরা তুলে ধরবো, যার মধ্যে কিছু ভেষজ কালার থাকবে। আদিবাসী শিল্পীরা, এখানকার শিল্পীরা, আমাদের শিল্পী যে আছেন তার সাথে হাত মিলিয়ে এখানকার শিল্পীরা কাজ করবেন, তাদের মূল জীবনযাত্রার যে বর্ণনা তাদের ঘরবাড়ি, তাদের চিত্রর মধ্যে পাওয়া যায়, ঝাড়গ্রামের আদি মানে সাঁওতাল যে আদিবাসী চারুকলা সেটা খুবই পুরাতন, সেটা নিয়ে কালচার অনেকটাই কম এখন, সেটাকে একটু তুলে ধরার চেষ্টা, একদম হাতের কাজ, পুরোপুরি জঙ্গলমহলের স্বাদ, সেটুকু পাওয়া যাবে এবার রামমোহন সম্মেলনী মণ্ডপে। আলাদা বিশেষত্ব বলতে এখানকার মানুষরা ওখানে যাবেন, ওখানে আমরা তাদের থাকার ব্যবস্থা রাখবো, তারা ওখানে থাকবেন,
তাদের যে আদিবাসী নৃত্য সেই নৃত্যর কিছু প্রদর্শন থাকবে, যারা কাজ করবেন তারা ওখানে থাকবে, পুরোপুরি জঙ্গলমহলের স্বাদটা চার দিন ধরে পাঁচ দিন ধরে কলকাতার বুকে রামমোহন সম্মেলন এবার উপহার দেবে। ৭৮ বছর এবং দর্শক আসনে যেসব মানুষজন বসে আছেন, আমার প্রিয় মানুষজন, যারা কিছুক্ষণ আগে আমাদের সাঁওতালি নাচ যেটা দেখালেন এবং সেটার শুভ সূচনা করলেন, সেই সব মানুষজনকে অসংখ্য ধন্যবাদ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে দু এক কথা বলব। যে আমি এই পুজোর থিম ব্যাপারটা একদম আমার মাথায় কখনোই ঘুরতে পারতাম না যদি না কুণাল স্যার আমাকে ফোন করতেন এবং আজকে উদ্বোধনটা এখানে হতো। কারণ আমরা বরাবর দেখেছি যে জঙ্গলমহল নিয়ে যে কনসেপ্টটা মানুষের, কলকাতার মানুষের কনসেপ্ট, আগেও বলেছি আমি একটা ফিল্ম ফেস্টিভ্যালে, আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম, তখনও বলেছি যে কলকাতার মানুষজন একটু অন্যভাবে ব্যাখ্যা করে আদিবাসী মানুষদের এবং জঙ্গলমহলের মানুষদের। আমি সেখানে একটা আবেদন করেছিলাম যে জঙ্গলমহলের মানুষের কথা যদি জানতে হয় কিংবা আদিবাসী মানুষের কথা যদি জানতে হয় তাহলে তাদের মাঝখানে আসুন, তাদের মাঝখানে এসে দেখে যান যে তাদের কালচার কীরকম, তাদের বেশভূষা কীরকম। তো সেই জায়গা থেকে আমি অসংখ্য ধন্যবাদ আরেকবার জানাবো যে কলকাতা থেকে ওনারা এসছেন এখানের আদিবাসী মানুষদের কালচার দেখে, তাদের বেশভূষা দেখে, তাদের সমস্ত রকমের জীবন জীবিকা দেখে তারা ফিল্মটা বানাচ্ছে। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করব যে রামমোহন সম্মেলনী সবাই যেন ভালো থাকেন, সমস্ত সদস্য সদস্যা যেন ভালো থাকেন, সুস্থ থাকে, এবার ভাই আমাদের জঙ্গলমহলের মানুষ যাতে এগিয়ে যেতে পারে ওনাদের হাত ধরে। এবং আমার বরাবরের একটা ইচ্ছা যে জঙ্গলমহলের মানুষ এবং আমার আদিবাসী মানুষদের জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আমার তরফ থেকে সবসময় প্রচেষ্টা থাকবে। কারণ সেই সব মানুষজন ভালো না থাকে আমি যে ভালো থাকতে পারি না, কারণ আমার নাম বীরবাহা, জঙ্গলের ফুল। তো এই এক একটা মানুষ সেই জঙ্গলের এক একটা গাছের মতো, যে গাছগুলো শক্ত হয়ে যদি না দাঁড়িয়ে থাকে তাহলে জঙ্গলের ফুলের কোনো অস্তিত্ব থাকবে না। তাই প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেকটাই আপন, অনেকটাই আদরের, অনেকটাই ভালোবাসার মানুষজন। তাই অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই রামমোহন সম্মেলনীকে, যে আপনারা এইভাবেই যদি, আপনাদের মতো সমস্ত মানুষ যদি এগিয়ে আসে, আমার মনে হয় আমার জঙ্গলমহলের মানুষ, আমরা আদিবাসী যেসব মানুষ, আমরা সবাই ভালো থাকবো এবং আপনাদের সাথেও আমরা এগিয়ে যেতে পারবো, দেশে বিদেশে ছড়িয়ে যেতে পারবো। আমাদের নিয়ে যেসব কুৎসা একটা রচনা হয় যে আদিবাসী মানুষজন নাক একটা কালো হয়, সেটা কিন্তু নয়। আদিবাসী মানুষ এখন অনেকটা এগিয়ে গেছে এবং তাদের কাছে আসতে হবে আপনাদেরকে, তাদেরকে জানতে হবে। এই বলে পুনরায় সবাইকে, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।